সম্পাদকীয়। ময়ূরকেও মাঝে মাঝে পেখম মেলে দাঁড়াতে হয়, নাহলে সে তার বিস্তার বুঝে উঠতে পারে না, তাকেও হতাশা গ্রাস করে। 10 বছর খুব কম কথা নয়, 2019-এ শব্দহরিণ 10-এ পা দেবে। 31টি সংখ্যা বার হয়েছে, হিসেব মতন 40টি সংখ্যা বার করতে পারলে শুনতে ভালো লাগতো, কিন্তু 2টি সংখ্যা মার্চ করিয়ে যুগ্ম সংখ্যাগুলির কথাও তো এখানে ধরতে হবে। আমাদের পত্রিকা থেকে অনেক কবি ও লেখক বার হয়েছেন, এমন লেখক কবি শিল্পীর সংখ্যা খুব কম নয়, যাদের প্রথম লাইম লাইটে নিয়ে এসেছে এই সামান্য পত্রিকাটি। আমরা একথা বলেই খালাস, গবেষকরা তথ্যটি বিচার করে দেখতে পারেন। এ যদি আমাদের অমৃত ভাষণ না হয়ে থাকে, শব্দহরিণকে আর সামান্য পত্রিকা বলা ঠিক হবে না, বরং বলবো বন্ধুবান্ধবের সহায়তায় এটি অসামান্য পত্রিকাটির প্রকাশনা, বাংলা কবিতা ও সংস্কৃতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা দুটি। প্রথম সমস্যা, পত্রিকাটাকে সময় মতন প্রকাশ করতে না পারা। দ্বিতীয় সমস্যাটি ভয়াবহ। ইদানিং কত কবিতা ডাকযোগেও বিভিন্নভাবে আমাদের দপ্তরে এসে জমা হয়, তার কোনো ইয়ত্তা নেই। বোঝা যায় শব্দহরিণের নাম অনেকেই এখন জেনে গেছেন, কিন্তু ছাপার জন্যে বাঁচতে গিয়ে অনেক কবিতাই আমাদের পছন্দ হচ্ছে না। সকলেই কবিতা লিখতে চান, কিন্তু তাদের লেখার যত্ন, চর্চা ও কবিতার প্রাথমিক শিক্ষার ছাপ নেই। আরও ভয়ঙ্কর, তা যে নেই সেটা বোঝার মতন মন ও মানসিকতার অভাব। আর কবিতার পত্রিকা, মনের মতো কবিতা না পেলে কীভাবে ক্রমাগত প্রকাশ করা যায়, এর সমাধান আমরা খুঁজে পাইনি। অনেক পত্রিকা বড় কবিতা ছাপতেই চায় না, আমাদের তেমন কোনো নির্দেশ নেই। দীর্ঘ কবিতা, কাব্যনাটক, সংলাপ কবিতা সবই ছাপতে আমরা আগ্রহী। লাইন গুনে কখনোই কবিতা চাইনি আমরা, কিন্তু কবিতা কোথায়? কবিতা বিষয়ক গদ্যের গ্যাটিস মেরে শব্দহরিণকে ছুটিয়ে নিয়ে যেতে হবে এমন দায় আমাদের নেই, কারণ এটা একটা লিটল ম্যাগাজিন। আমরা গ্রাহকদের নিয়মিত পত্রিকা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা পুরোপুরি আছে, সেই সঙ্গে তাদের প্রতি একটা ক্ষোভও কাজ করে। পত্রিকার প্রকাশে দেরি হলে তারা ফোন করেন, রাগ করেন, অভিযোগও করেন, কিন্তু কবিতা পড়ে প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে তাদের ভূমিকা স্লথসদৃশ। ঘটনাটি আমাদের বড় দুঃখ দেয়, না জানিয়ে পারলাম না। সত্যপ্রিয় মুখোপাধ্যায়। আপনার কবিতা দিয়ে শুরু হোক। আমার এই কবিতাটা তোমার ভালো লেগেছে, আমি ভীষণ ভালো লেগেছে। আমি শোনাই, কবিতাটার নাম মোজা। হঠাৎ একদিন দেখি আমার মোজাটাও সিপিএম হয়ে গেছে, তাতে আমার কোনো আপত্তি ছিল না। সেবার ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে একটা ব্রোঞ্জের কার্ল মার্কস এনে দিয়েছিলাম তাকে। সাম্যের স্বপ্নে তার দুই চোখ বিভোর, সকলের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা হবে, পৃথিবীতে আর কোনো অন্যায় অবিচার থাকবে না, মিটিং, মিছিল, সমাবেশ, সে এক দারুণ কাণ্ড। দিন গেল, ঘুরে গেল বছরের পর বছর, নেতার বাড়ি হলো, গাড়ি হলো, ভুঁড়ি হলো, জমি, জিরেত, নেতার ছেলের ব্যাংক ব্যালেন্স, কিন্তু মোজা সেই মোজাই থেকে গেল। অন্যদেরও তেমন কিছু বদল হয়নি দেখে সে মনের দুঃখে জানালো, আমি তৃণমূলের মানুষ, তৃণমূলেই থাকব। আমার তাতেও আপত্তি ছিল না। সুন্দর দেখে চশমা পরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি এনে উপহার দিলাম তাকে, সেও বেশ চলছিল। কিন্তু হঠাৎ একদিন দেখি জয় শ্রী রাম বলে জেগে উঠল মোজা। বিক্ষুব্ধ মোজা এখন রোজ গীতা পাঠ করে, ভগবতী সেবায় মগ্ন, রামায়ণ খায়। বিশ্বাস করুন, আমার তাতেও আপত্তি নেই। গীতা, রামায়ণ তো আমারও প্রিয় গ্রন্থ। কিন্তু হঠাৎ লক্ষ্য করে দেখছি মোজা থেকে দারুণ দুর্গন্ধ বেরোচ্ছে, অনেক দামি সাবান কচলেও তা দূর করা যাচ্ছে না, আর সে কিছুতেই খেতে চাইছে না। মুখের সামনে রামায়ণ ধরলে উগড়ে দিচ্ছে। কাল সে জানিয়েছে
এ তার অনশন নয়, সে আত্মহত্যা করতে চায়। আমি কি করি? মোজা চলে গেলে আমাকে যে খালি পায়ে জুতো পরতে হবে। পুনরঞ্জন দা, এই আত্মহত্যা কি হয়ে গেছে? আত্মহত্যার দিকে আগাচ্ছে মোজারা, মোজারা। এবং সে মোজারা যে আত্মহত্যা করতে চলেছে, হ্যাঁ, তারা মনে করছে যে এই আত্মহত্যার মধ্যেই আমাদের সার্থকতা জীবন। আচ্ছা, মোক্ষ, সেই বিখ্যাত মোক্ষ, হাজার হাজার বছরের মোক্ষ। হ্যাঁ, এই মোজা জীবন থেকে তারা মানুষ জীবন উত্তীর্ণ হওয়ার জন্য যে চেষ্টা, প্রয়াস, প্রচেষ্টা, লড়াই, সেই লড়াই থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। মোজা মোজা জীবনই থাকতে চায়। তাহলে ভারতে কি মায়াবাদটাই এস্টাবলিশড হলো? রিয়ালিটি, বাস্তব, ভালোবাসা, মানুষের দিকে এগিয়ে যাওয়া, এগুলো বাদ? আমাদের বুকের ভিতরে ওই যেটাকে আপনি মায়াবাদ বললেন, একটু জোরে বলুন, ঠিক আছে, বলে যান, বলে যান, কোনো অসুবিধা। সেইটা সুপ্ত হয়েছিল আমাদের বুকের ভিতরে। যে যুক্তিবাদ, যে বিজ্ঞান মনস্কতা দিয়ে এটাকে দূর করা যেত, সেই বিজ্ঞান মনস্কতাকে শক্তিশালী করার জন্য, কোন রকম যুক্তিবাদকে শক্তিশালী করার জন্য কোন রকম প্রয়াস প্রচেষ্টা করা হয়নি। যারা মুখে বলেছে যে আমরা যুক্তিবাদী, আসলে তারা শুধুমাত্র মুখেই বলেছে, তার জীবনের প্রতি পরতে যদি একটু গভীরভাবে অনুসন্ধান করা যায়, দেখা যাবে সে যুক্তিবাদ থেকে অনেক দূরে সরে সে ওই কুসংস্কার আচ্ছন্ন। দাদা, একটা প্রশ্ন যেটা বারবার সত্যপ্রিয় আপনাকে আগেও করেছে, আবারও আজকে করতে ভীষণ ইচ্ছে করছে, বড় চ্যানেলগুলো তো ইজ কন্ট্রোলড বাই আদার্স, সেটা তো বোঝা যাচ্ছে, বাই শেয়ারস মানে কর্পোরেট, সেটা সব দেশে সবখানে সবখানে। তাহলে এই যে রিজনেবল ভয়েস, মানে আমরা মনোরঞ্জন ব্যাপারীকে শুনতে চাই, আপনাকে শুনতে চাই, এই ফাইটটা হবে কি করে? মানে একদিকে রুটি রোজগারের ফাইট আছে, মনোরঞ্জন যেটা বারবার ফেসবুকে দিচ্ছেন, একদিকে বাস্তব জীবন, তার সঙ্গে সাহিত্য এবং পরিবর্তন, কোনো কিছু সব রিলেটেড, কিন্তু কারোর সঙ্গে বিচ্ছিন্ন ভাবা যাবে না। হ্যাঁ, তো মনোরঞ্জন দাকে কি আমরা, মানে আমি ভাবনামুখের সদস্য যারা এটা দেখবেন, দর্শকরা, তাদেরকে বলছি যে আমরা কি এই মুভমেন্টে আসতে পারবো না, যে মানুষের পাশে দাঁড়াবো, ফাইটটাও করব? দেখো, মানুষের পাশে মানুষ সব সময় দাঁড়িয়েছে। আচ্ছা, মানুষের গলা কখনো বন্ধ করা যায়নি, কোনো সময় নয়, ঠিক? হ্যাঁ, এবারে এই ঘটনাগুলো পুকুরে ঢিল পড়ার মতো, কারণ আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমরা, আমাকে তোমাকে বলেছি লো প্রোফাইল রাজনীতিজ্ঞ হয় হাই প্রোফাইল, আমরা লো প্রোফাইল রাজনীতি করলে করতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা মূলত রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমরা আমাদের অনুভূতি থেকে যেরকম ভাবে যে অনুভূতি বেরিয়ে আসে আমরা সেইভাবে কথা বলি, এবং যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব নই, সেহেতু আমাদের, আমরা কিন্তু পাওয়ার এলোড়ি না, ঠিক, ঠিক আছে, আমাদের পাওয়ারটা সাইলেন্ট পাওয়ার, নিঃশব্দ বা খুব ছোট, পুকুরে ঢিল পড়ার মতো, কিন্তু কিছু হচ্ছে না আমি বিশ্বাস করি না, পারে গিয়ে ধাক্কা খায়, তা নাহলে পৃথিবী পিছোতো, পৃথিবী কোনো দিন এগোয়নি, পেছোয়নি, এগোয়নি বলবো না, পৃথিবী সবসময় এগিয়ে চলেছে, এটা কি তুমি উপলব্ধি করো না? অ্যাকচুয়ালি উপলব্ধি করার পরেও যেটা আসে, র্যাডিক্যাল যে ফোর্সেস, মানে আনরিজনেবল ফোর্সেস, যখন তাদেরকে এই 25টা 26টা জায়গায় শুনি, খবর কাগজে বড় বড় করে শুনি, সকালবেলা উঠে মনোরঞ্জন দার কথা ফেসবুকে শুনি, কোনো নিউজ পেপারে শুনতে পাই না যে উনি এনআরসি নিয়ে কী বলছেন, মহাভারত নিয়ে কী বলছেন, মুসলিম ফোর্সেস সবসময় ধর্মের কথা বলছে কেন, তারা সায়েন্সের কথা বলছে না, খুব মানে বিচলিত হচ্ছে। নিউজ পেপার বলতে কি বোঝাও? তুমি হয়তো কোনো নিউজ পেপারে চাইছো, উনি নেই, আবার কোনো নিউজ পেপারে আছেন, এখন একটা খোলা জগৎ তৈরি হয়েছে, খোলা জগৎ তৈরি হওয়ার পরে কোনো প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? প্রতিষ্ঠান বিভিন্ন রকম সংজ্ঞায় প্রতিষ্ঠানকে বাধা যায় বিভিন্ন ভাবে। আপনাকে খালি একটু আটকাবো, মনোরঞ্জন দা, আপনি তো ফেসবুকে অ্যাক্টিভ, একসময় আমারই বন্ধুরা বলেছিল সোশ্যাল ওয়ার্ল্ড মানে, সোশ্যাল ওয়ার্ল্ডে সবই মিথ্যে, আপনি এটা নিয়ে বলুন তো, তাহলে সোশ্যাল ওয়ার্ল্ডের মানেটা কি দাঁড়ালো আলটিমেটলি এসে? আমি তো আপনাকে সোশ্যাল ওয়ার্ল্ডে পেলাম, আপনাকে তো আমি সোকল্ড নিউজ চ্যানেলে পাই পেলাম না, এর মানে গভীরত্ব, ইউজ না, নিউজ চ্যানেলে ওনার অনেক জায়গায় নিউজ চ্যানেল নিয়ে এসছেন আসছেন,
না মনোরঞ্জন দাকে তো বাইরে যেতে হচ্ছে, বাংলার নিউজ চ্যানেলে তো আমি দেখছি না। তোমাকে একটা কথা বলেছি, আছে আছে, কিন্তু হচ্ছে কি আমার যেটা মনে হয়েছে, নিউজ চ্যানেল তারা তো সংবাদকে বিক্রি করে। আচ্ছা, এবার আমাদের যে দুঃখ কষ্ট কান্না চোখের জল চিৎকার, আমি প্রতিবাদ আর অত শুদ্ধ শব্দ ব্যবহার করলামই না, সেটাকে যতক্ষণ পর্যন্ত তারা বিক্রি করতে পারছে, যখন পাবলিক খাচ্ছে তখন তারা আমাদের মিডিয়াতে জায়গা দিচ্ছে, যখন একঘেয়ে হয়ে যাচ্ছে আরে এ তো অনেক খেয়ে একটু অন্য কিছু খাওয়ানো হোক, যখন মানুষ অন্য কিছু খেতে চাইছে তখন আর আমাদের দিক থেকে তারা মুখ ফিরে নিচ্ছে। এখনও মঞ্চে মঞ্চে বড় বড় মঞ্চে আমাকে ডাকা হয়, কারণ বাংলার বাইরে বাংলার মানুষের কাছে তো আমি প্রায় ঘরের মানুষ হয়ে গেছি না, এ তো জানি আরে ওই তো সেই রিক্সাওয়ালাটা না, ফলে যেখানে মানুষ আমার কথা জানে না সেখানে বিশাল ভিড় হয় অনেক। সঠিক উচ্চারণ দাঁড়াবেই, সঠিক উচ্চারণ কোনো দিন দাঁড়ায়নি হয়নি, সঠিক উচ্চারণ যিনি করবেন তাকে কোনো দিন সরিয়ে ফেলা যায়নি, যাবে না। আচ্ছা মনোরঞ্জন দা, এই সময় কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে? এই সময় একটাই মাত্র বিষয় এখন যেটা সব থেকে বেশি আমাকে ভাবাচ্ছে, সেইটা এনআরসি সবথেকে ভাবাচ্ছে, যে বাঙালি সমাজ জীবনটাকে তছনছ করে দেবার জন্য একটা ভয়ঙ্কর চাল চালা হয়েছে, পারস্পরিক বৈরিতা তৈরি হয়ে যাবে, ঘটি ভাঙা লড়াই শুরু হয়ে যাবে। এবং সেই যে ভিতর ওপার বাংলা থেকে যে লোকগুলো এপার বাংলায় এসছে যে কারণেই আসুক, সেই মানুষগুলো এপারে আসার জন্য এপারের যারা বাঙালি তাদের অনেক ক্ষয়ক্ষতিটা স্বীকার করতে হয়েছে, জায়গার দাম বেড়েছে, চাকরির বাজার সংকুচিত হয়েছে, ব্যবসা অনেকটা তাদের জায়গা ছিল, ভিতরে ভিতরে তাদের একটা ক্ষোভ কাজ করেছে, এবং ওপার বাংলা থেকে যারা এসছে যেহেতু তাদের কাছে জমি জায়গা কিছু ছিল না, তারা চেষ্টা করেছে যে অন্তত পক্ষে সন্তান সন্তানাদিকে লেখাপড়া শিখিয়ে একটা চাকরি যাতে পায় তার মতো তৈরি করা, যেটা এখানকার মানুষদের এদের করতে হয়নি, মানে তাদের ছিল, তাদের ছিল, লড়াই করে দাঁড়াতে হয়েছে মানুষকে, এবং মানুষ কখনো মানুষের পাশে দাঁড়ায়নি, হয়নি, হবে না, কখনো হয়নি, হয়তো কোনো রাজনৈতিক খপ্পরে, হয়তো কোনো সামাজিক কোনো অশুভ শক্তির খপ্পরে মানুষ পড়ে যায়, চিরকাল পড়েছে, আজকে নয়, সেই রামায়ণ মহাভারতের যুগেও হয়েছে এরকম, হ্যাঁ বাইবেলের যুগেও হয়েছে, যীশু খ্রিস্টকে তানালে অত কম বয়সে হতো না, হ্যাঁ ক্রুশবিদ্ধ হতে হতো না, সক্রেটিসকে মরতে হতো না, অ্যারিস্টটলকে, ওনার কথাটাকে ধরে রেখে আমি বলছি, মানুষ মানুষের পিছনে দাঁড়িয়েছে, মানুষ মানুষের পিছনে দাঁড়ায়, সেই মানুষকে মানুষের পিছন থেকে সরিয়ে নেওয়ার জন্য যে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত শুরু হয়েছে, এবং সেই চক্রান্তকারীরা আজকে অনেকাংশে সফল, সেই তাদের সাফল্য আমাদের বিফলতা, এবং আমাদের জীবনটাকে সেই বাঙালি বঙ্গ সমাজটাকে চুরমার করে দেবার যে একটা কৌশলী চাল চালা হয়েছে, সেই চালটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু মুশকিল হচ্ছে এটা, এই এনআরসি লাগু হলে যাদের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে তারা ওই ক্ষতিকারক শক্তিকে আরও ইন্ধন যোগাচ্ছে, এটা বড় ভয়ের ব্যাপার, যখন আপনি আপনার বিপদকে ডেকে আনছেন, তার বিরুদ্ধে তো যাচ্ছেন না, ডেকে আনছেন যখন, আসাম চোখের সামনে আপনার দেখতে পাচ্ছেন যে 40 লক্ষ মানুষকে এক কলমের খোঁচায় কী করে বেনাগরিক করে দেওয়া গেল, তারপরেও বাংলার বাঙালিরা সেই শক্তিকেই স্বাগত জানাচ্ছে, ফলে নিজেদের যারা ক্ষতি করতে চাইছে, এর জন্যে বাংলার বড় দুর্দিন আসছে, আমরা যে লড়াইটা লড়েছি খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা, সেই লড়াইটা আমরা একটু আগাতে পারিনি, আজকে আমরা দেখছি সে লড়াই তো সরে গেছে, উপরন্তু এমন লড়াই সামনে নিয়ে আসা হচ্ছে যা আমার জীবনের সঙ্গে কোনো যোগ নেই, সেই লড়াইটাকে অনেক বড় করে দেখানো হচ্ছে, এবং সেই মানুষ সেই লড়াইতে ঝাঁপিয়ে পড়ছে, এটা একটা বড়, এটা খুব দুঃখের ব্যাপার আমিও মনে করি। যে আচ্ছা একটা প্রশ্ন বারবার জাগে না, যে আমাদের কোএক্সিস্টেন্সের মিনিমাম কিছু এজেন্ডা থাকা উচিত ছিল না? আপনি আপনার মতন লাইফ লিড করবেন, আমিও আমার মতন লাইফ লিড করব, কিন্তু সোসাইটি ভিত্তিতে এটা সামাজিক স্বাধীনতা, হ্যাঁ মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা সব থাকবে, হ্যাঁ এটা সব, কিন্তু সামাজিক দু তিনটে কাজ করলে আমাদের সমাজের উন্নতি হতো, সেই কিছু গাইডলাইন আমাদের চোখের সামনে থাকবে না, মানে যেটা করে কিছু মানুষের লাভ হতো, আপনি পার্সোনাল ক্যাপাসিটিতে কাউকে সাহায্য করেছেন,
মনোরঞ্জন দা করেছেন, আমিও চেষ্টা করি, কিন্তু সবাই মিলে একটা ছোট্ট কাজ হলেও করছি, এইটা কিন্তু উঠে আসছে না। ক্লাব নাচানাচিতে ব্যস্ত, পুজোতে ব্যস্ত, পার্টিরা অন্য কাজে ব্যস্ত, সোশ্যাল আপলিফমেন্টের কোনো প্ল্যান তাদের নেই, জানেও না। দেখো মনোরঞ্জন দা অনেক বেশি আমার চেয়ে, আমি দেখেছি যে রাজনৈতিকভাবে সচেতন। আমার রাজনৈতিক সচেতনতা, উনি সেখানে কাজ করেছেন, কমরেড নিয়োগের সঙ্গে কাজ করেছেন, কিন্তু আমি তোমাদের বলছি আমাদের ভারতবর্ষেই অসংখ্য উদাহরণ আছে। ঊনবিংশ শতাব্দী, আলো ঝরা শতাব্দী, হ্যাঁ, একটাই ওখানে একটা কিন্তু মানে নেতিবাচক দিক আছে, কি জানো, যে ধরো দলিত সমাজ বলতে যেটা, দলিত আন্দোলন শব্দটাই আসতো না, যদি ঊনবিংশ শতাব্দীর অবহেলা না থাকতো আমাদের ভারতবর্ষ জাতপাতে শ্রেণী বিন্যাসে আমরা নষ্ট করেছি আমাদের। হ্যাঁ, আমরা অনেক কথা বলেছি, অনেক কথা বলে বিশ্বাস করিনি, রবীন্দ্রনাথকেই যদি খুব সুন্দরভাবে অনুসরণ করা যায়, রাইট, হ্যাঁ, রাইট, কিন্তু রবীন্দ্র ভক্তরাও সেই অনুসরণ করতে চান না, করতে গেলে কোঅপারেটিভ মুভমেন্ট সাকসেস হয়ে যাবে, জীবন বিপন্ন হয়ে যেতে পারে। রবীন্দ্রনাথ শুধুমাত্র সমাজ সম্পর্কে গদ্যে পদ্যে আলোচনায় যে কথা বলেছেন, ওইগুলোকে যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই আমাদের জীবন বিপন্ন হতে পারে। কিন্তু আমি নিজে না থাকলে আমার কথাগুলোই বা আমি বলবো কিভাবে? এখানে আপোষ আপোষ করতেই হয়, আপোষ সবসময় করি, কিন্তু আপোষের একটা মাত্রা থাকে। মানুষকে যখন তেমন চাপে যখন মানুষ পড়ে, তখন মানুষ বেপরোয়া হয়ে যায়, এবং মানুষকে বেপরোয়া হতে দিতে নেই, কারণ প্রত্যেকটা মানুষ শুভ বোধকেই প্রথমে বজায় রাখতে চায়। ব্যতিক্রম ব্যতিক্রম অনেক সময় বৈজ্ঞানিকেরা বিচার করে দেখেছেন যে যে অপরাধ মনস্কতা, এটা মানুষ কিন্তু ওটা স্বাভাবিকভাবে সবসময় খুব কম পার্সেন্টেজ, অর্থাৎ দেখা যাবে 300 জনে একজন যে অপরাধ প্রবণ, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ শুভবোধ, শুভচিন্তা, ভালো, কিন্তু চাপের মুখে মানুষ অনেক সময় বেখাপ্পা পদক্ষেপ নিয়ে নেয়, এটাও খুব দুঃখের ব্যাপার আমাদের। মনোরঞ্জন, আপনি কি মনে করেন, আমি কি ঠিক বললাম? এটা সহমত বলছি দাদা, অ্যামাজন জ্বলছে, মানে পৃথিবীর ফুসফুস জ্বলছে, এই সময়ে দাঁড়িয়ে আমরা যারা একটা অন্য ধরনের চেষ্টা করছি যাতে রিজনেবল ভয়েসগুলোকে পৌঁছে দেওয়া যায়, তাদের এই মুহূর্তে করণীয়টা কি? শুধু কি বলা, সেমিনার্স, না কিছু কাজ করতে নাবা? অ্যামাজন জ্বলছে, এই যে পুঁজিবাদী আগ্রাসন, সারা পৃথিবীটাকে ঘিরে আমাদের ভারতবর্ষের দিকে তাকান, মাত্র 1% লোকের হাতে 71% সম্পদ জমা হয়ে গেছে, তারা ওই 100% কি কব্জা করার জন্য কত পদ্ধতি, নিত্য নতুন পদ্ধতি তারা প্রয়োগ করে চলেছে। তারা চাইছে ওই 100%, এবং এই যে 130 কোটি মানুষ সব তাদের কৃত দাস, গোলাম হয়ে থাকবে। এক্ষুনি আপনারা কথা কথা বলছিলেন, কোথায় মাইনে অর্ধেক করে দিয়েছে ডিউটি, হ্যাঁ, 8 ঘন্টা থেকে ফ্যাক্টরিতে করেছে, কালকে ডিএফআই এর মিটিং এ শুনেছি। আমার কাছে যদি জীবন ধারণের উপযোগী কোনো কিছু না থাকে, পরনির্ভরতা কারোর কাছে, কোনো বিত্তবানের কাছে, সে তো যা ইচ্ছা তা করতে পারে। আমাকে 16 ঘন্টা কাজ করতে হবে, আমি, হ্যাঁ, 12 ঘন্টা তো ফিক্স হয়ে গেছে, যে শুনেছিলাম সেখানে এরকম বলা হয়েছে যে একজন শ্রমিক 48 ঘন্টা কাজ করবে, ইঞ্জেকশন মেরে দেওয়া হয় তাকে যে ঘুমোবে না। আমার এখন প্রোডাকশন বাড়াতে হবে, অথবা তোমাকে 48 ঘন্টা ডিউটি করে প্রোডাকশন করে দিয়ে তারপর তুমি রেস্টে যাবে, এখন তোমাকে এই কাজ করে যেতে হবে। মানুষ বাধ্য হচ্ছে ঘুম যাতে না, এটা অনেকটা কৃতদাস প্রথার মতো হয়ে যাচ্ছে। কৃতদাস প্রথাতে কিন্তু আরেকটা ভালো জিনিস ছিল, কারণ কি, সেখানে মালিকের কিছু ইনভেস্ট ছিল, একটা শ্রমিককে কিনে এনেছে তার জন্য কিছু টাকা দিতে, সে মরে গেলে পরে কিন্তু কৃতদাস ওই টাকাটা মালিকের লোকসান হয়ে যাবে, ফলে কৃতদাসকে বাঁচাবার তার একটা প্রয়োজনীয় তাগিদ ছিল। আজকে কিন্তু সে তাগিদটাও চলে গেছে, আপনি বলতে, তুমি মরে যাবে, তোমার ছেলে আসবে, আরেকজন আসবে। যদি একজন কারখানায় মজুর কাজ করতে করতে মরে যায় অত্যাধিক শ্রমের চাপে, সে চলে যাবে, আরেকজন দিয়ে নতুন করে নিয়ে নেবে। কৃতদাস প্রথার চাইতেও খারাপ প্রথা একটা এখন আমাদের চলছে, এবং আরও খারাপ দিকে আমরা যাচ্ছি, কোনো প্রতিবাদ নেই আশ্চর্য। আমরা জয় শ্রীরাম বলে নাচতে শুরু করেছি, রাম খায় না, মাথায় দেয় কি কাজে লাগবে আমরা কেউ জানি না, অথচ সেই নিয়ে উন্মাদ মানুষ, কালকে কি খাবে, এত বড় বড় সমস্যা, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ওষুধের কই কি পরিমাণ দাম বেড়েছে, জিএসটি প্রত্যেকটা জিনিসের উপরে কিরকম, মানুষ পেট্রোলের দাম, পেট্রোলের ডিজেলের দাম বাড়ছে, তো প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, মানুষ ওই নিয়ে ভাবছেই না, ভাবতে দিচ্ছেই না।
ভাবতে মানুষ চাইছেও না, সে জয় শ্রীরাম বলে নাম ডাকছে। এই যে একটা উল্টো স্রোত বইয়ে দিতে পেরেছে, অর্থাৎ কিনা আমরা যে কথাগুলো ভেবেছি, খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সম্মান, সেই জায়গা থেকে যে উল্টো যাত্রা করিয়ে দিতে পেরেছে, এইটা কিন্তু সমাজ জীবনের পক্ষে বড় স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগে থেকেও, তা কোন একটা সম্মানে দল বা কোন একটা রাজনৈতিক সংঘের কি কোনো উদ্দেশ্য ছিল না ভালো করা, এটা আপনি কি মনে করেন? একজনের ভালো প্রশ্ন, ঘটছে কেন বারবার বলুন তো, এটাই মেইন প্রশ্ন। এইটা হচ্ছে, আমি বোঝাতে পারলাম আমার প্রশ্ন বুঝেছি। প্রায় 50 বছর রাজনৈতিক সম্পর্কে আছে, দলের সঙ্গে আছে কি না আছে, কিন্তু রাজনৈতিক চর্চার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে দেখার সুযোগ 50 বছর। যখন কোনো মানুষ বস্তির ঘর থেকে বেরিয়ে এলো, তখন কিন্তু তার এই সমাজটা পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তীব্রতর ছিল। এই ব্যবস্থা অসহনীয়, একে পরিবর্তন করতে হবে, সেটা কিন্তু তার ভিতরে ছিল। ধীরে ধীরে নেতৃত্ব উত্তীর্ণ হলেন, তার দক্ষতা তার যোগ্যতা, যেই মুহূর্তে তিনি দেখলেন আমি একটা সই করলে লাখ টাকা পকেটে ঢুকে যাচ্ছে, সেই মুহূর্তে তিনি ওই শুভবোধ থেকে বিচ্যুত হয়ে গেলেন, বিচ্যুত হলেন এবং তার মনো দূষণ ঘটে গেল আপনি বলতে চাইছেন। এবং এই যে দূষণ, নিয়োগীজি এটাকে খুব ভালোভাবে শনাক্ত করেছিলেন এবং উনি বলেছিলেন একটি মানুষের হাতে এত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া কখনোই ঠিক না, জনগণের পাহারা থাকতে হবে তার পা, কারণ কি যখন সে দেখছে যে এটা, আমিও মনে করি যে হ্যাঁ ঠিকই, যে ব্যক্তিটি নেতৃত্বে উত্তীর্ণ হবেন তাকে ঘিরে থাকবে এমন মানুষ, তারা ওর থেকে বেশি শক্তিশালী, যে মুহূর্তে উনি বেচাল বেতাল করবেন যেন ওকে টান মেরে ফেলে দিতে পারে। আমি একটা কথা বলি, আমাদের এই যে তথাকথিত গণতন্ত্র, এই এমন একটা ক্ষমতা আপনি ক্ষমতাই তৈরি করছেন, আপনি একজন লোকের উচ্চে তুলে দিলেন তারপরে ভগবান করে ফেলছেন। আচ্ছা আমি একটা কথা তোমাকে আগের ইন্টারভিউতে মায়াকোভস্কির কথা বলেছিলাম, দেখবে ধরো লেনিন তো একজন পৃথিবী স্বীকৃত নেতা, এটা কোনো সন্দেহ নেই যে তুমি তার মতবাদ মানো না মানো, মায়াকোভস্কি বোধহয় লেনিনের সবচেয়ে বড় সমালোচক ছিলেন এবং এক এক জায়গায় মিটিং এ পর্যন্ত প্রতিবাদ করেছেন, কবিতা লিখেছেন, তা সত্ত্বেও কিন্তু লেনিন যখন মায়াকোভস্কি অভিমান করে লেখা বন্ধ করেছেন, লেনিন তার মান ভাঙিয়ে তিনি যাতে কবিতা লেখেন, তিনি যাতে মত বলেন, এইটা কিন্তু চেষ্টা করেছিলেন। হ্যাঁ, এটা আমি মনে করি যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রাখতে হবে। একটা গল্প শুনেছিলাম, আমি তো সব, আমার তো বই পড়া হয়নি জীবনে, আমি তো শুনে শুনে এইসব শিখেছি, খালি অক্ষর অকক্ষর শিখেছিলাম বই পড়ে। আমি ওই দাদা এই এই দিকটা দেখি বল, তো বীরেন চট্টোপাধ্যায়কে কেউ একজন বলেছিলেন যে দেখেছেন গোর্কি কিরকম লেখে, আপনারা গোর্কির মতো লিখতে পারেন না, তো বোধ হয় মাখন পাল এই কথাটা বলেছিলেন হতে পারে, আমি যত শুনি তার জবাবে গোর্কি বলেছিলেন যে এই বীরেন চট্টোপাধ্যায় বলেছিলেন যে গোর্কির নেতা ছিল লেনিন আর আমার নেতা তো তুমি, কি করে হচ্ছে কি কথাটা হচ্ছে যে আমরা লেনিন মার্কস এত দূরে আমাদের যাওয়ার দরকার নেই, ফুকু চমস্কি আমাদের এত দূরে যাওয়ার দরকার নেই, গান্ধীবাদ লোহিয়াবাদ মার্কসবাদ আম্বেদকরবাদ ভারতবর্ষে এই চারটে মতবাদ, কোন মতবাদের দরকার নেই, একটা মতবাদের দরকার নেই, আমাকে নিয়োগীজি বলেছিলেন শুধু তোমার যদি দরদ থাকে, মানুষের প্রতি তোমার যদি ভালোবাসা থাকে তাহলে পরে কোন মতবাদ দরকার নেই, মানুষের মঙ্গলের জন্য কি করতে হবে সেই সিদ্ধান্ত নিতে তুমি কিন্তু ভুল করবে না যদি তার প্রতি ভালোবাসা থাকে, দরদ থাকে, আর তা নাহলে তোমাকে সব মতবাদ ভুল পথে চালিত করে দিতে পারে, কারণ যারা এই এইসব তার্কিক নেতারা খুব বড় বড় তার্কিক,
তারা কোন বইয়ের কোন পাতায় কি লেখা আছে বলে দেবে, বলে দিয়ে লেনিন এটা করতে বলেনি, মার্ক্স ওইটা করতে বলেনি, লেনিন বলেছে কি বলেনি, মার্ক্স বলে, সেটা আমার শোনার দরকার নেই। আমার শোনার দরকার এখন এই মুহূর্তে আমাকে কি করতে হবে, এই সমস্যা, এই সমস্যার নিরাকরণের জন্য আমাকে কি করতে হবে, এবং সেই নিরাকরণ করার আগে আমাকে এই যে আপামর জনগণ, উপভোক্ষ মানুষ, নিপীড়িত নির্যাতিত শোষিত বঞ্চিত মানুষ, এই মানুষগুলোর প্রতি যদি তীব্রতম ভালোবাসা থাকে, তাহলে পরে কিন্তু যার জন্য নিয়োগীজের শনাক্ত করা কঠিন হয়ে যায়। কেউ বলে উনি গান্ধীবাদী ছিলেন, ছত্তিশগড়ের গান্ধী বলেন ওনাকে কেউ, আবার কেউ বলেন উনি মার্ক্সবাদী কমিউনিস্ট ছিলেন, কী যে উনি ছিলেন, উনি দরদি মানুষ ছিলেন, ফলে উনি উনিই বলেছিলেন আমাকে যে আমাদের ভারতবর্ষে প্রয়োজন বোধে এমন একটি রাজনৈতিক দল করতে হবে যে দলটি প্রয়োজন বোধে লোহিয়াবাদ, গান্ধীবাদ, আম্বেদকরবাদ, সমস্ত মত, প্রত্যেকটা মতবাদের মধ্যে ভালো নিশ্চয়ই। তার মানে সেই অল্টারনেটিভ প্ল্যাটফর্মের কথা উঠে আসছে আমার, আবার প্রত্যেক সময় সময় ধর্মের মধ্যে অনেক ভালো ভালো কাজ আছে। গান্ধীজি যেরকম বলেছিলেন গ্রাম স্বরাজ, তার মানে কি গ্রামকে স্বনির্ভর করো, ঠিক, হ্যাঁ, গ্রামে হাসপাতাল করো, গ্রামে স্কুল করো, রাস্তাটা পাকা করো, পানীয় জলের ব্যবস্থা করো, গ্রাম উন্নয়ন হলো, শহরকে গ্রাম বানাও, দুটো গাছ পোতো, হ্যাঁ, ঠিকই ঠিকই ঠিক। এই যে একটা সমাজ উনি, এটা কিন্তু গান্ধী খুব একটা খারাপ বলেনি, এখন এটা করতে গেলে, এটা আমাকে ওই জায়গাটা পৌঁছতে গেলে আমাকে সব থেকে বড় কোন প্রতিবন্ধকতার সামনে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে সমাজের যে শোষক শ্রেণী যারা এই অবস্থাটা, আপনি এক্ষুনি সোলার লাইট নিয়ে বলছিলেন, আপনার এই ব্যবসাটা মানে আপনার এই প্রোগ্রামটা চলতে দেওয়া হবে না, কারণ আপনি যদি এটা করেন তাহলে এই যে বিদ্যুৎ বিক্রি করে, বিদ্যুৎ গ্যাস যারা বিক্রি করে সিলিন্ডার দিয়েছে, তারা আপনাকে এটা চলতে দেবে, সেকেন্ড টাইম নিতে পারছে না, তারা এই জিনিসটা চলতে দেবে কেন, আপনার এটা চলে গেলে তার ব্যবসাটা তো মার খেয়ে যাবে, তারা আপনার, আপনি ওই শক্তির বিরুদ্ধে লড়বেন কি কেন, আবার এটা নিয়েও তো একটা ব্যবসা তৈরি হতে পারে, এইটা নিয়ে ব্যবসা তৈরি করতে কিন্তু ওনার একটা প্রতিষ্ঠিত ব্যবসা মিস্টার গোয়েঙ্কার ইনকাম সেইটা ছেড়ে দিয়ে, আর এখন মনোরঞ্জন এই দ্বন্দ্ব কিন্তু আপনি চলে যাওয়ার পরেও থাকবে, আপনি আসার আগেও ছিল, যেমন ধরুন এখন বিদ্যুৎ নিয়ে যিনি ব্যবসা করছে, হ্যাঁ, ঠিক সম পরিমাণ শক্তিশালী আরেকজন আরেকটা এটা নিয়ে ঝাঁপায়, আমরা অনেক বিস্কুট কোম্পানি দেখুন, মোটর কোম্পানি দেখুন, এক প্রতিযোগিতায় দাঁতের মাজন এক এক সময়, সাবান আমরা এক এক সময় নামার বিভিন্ন আমরা ব্যবহার করি, সেই সাবানটা খুব তখন চলেছে, একটা অন্য সাবান তাকে সরিয়ে দিয়েছে, কারণ এই সাবানের মালিক ওর থেকে বেশি শক্তিশালী। একবার যখন স্বরাজ পাল আমাদের দেশে এসেছিল তখন আপনার মনে আছে বোধ হয়, তখন এই টাটারা বলেছিল ওরা আমাদের খাবার জন্য এসছে, কে ফেলবে আমাদের, স্বরাজ পালের জায়গা দেওয়া হয়নি ভারতে, কারণ ও এদের থেকে অনেক বড় পুঁজিপতি ছিল, ফলে আমাদের যে একটা একটা শক্তিশালী গোষ্ঠী আছে যারা লুটিপুটি দেশটাকে খাচ্ছে, সেই শক্তিশালী, তাহলে কি স্বরাজ আন্দোলনের সময় এলো আবার কি, দেশকে ভালোবেসে দেশের মানুষেরা ছোট ছোট গ্রুপ করে করে দাঁড়াবে, লড়াই গড়ে তুলবে, সেই সময়টা কি এলো? এখন এইটাও একটা বড় মুশকিলের ব্যাপার আছে, আপনি একা 100 জন মানুষকে, 200 জন মানুষকে, 500 জন মানুষকে সংগঠিত করে আপনার, আপনি চাইছেন আপনার মতো ছোট 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 গ্রুপ, হ্যাঁ হ্যাঁ, এবার কোনো না কোনো গ্রুপ ওই উদ্যোগপতি শ্রেণী ওই পুঁজিপতি শ্রেণী আবার কিনে আবার কিনে নিয়ে তারা তাদের মতো করে, এখন এই পদ্ধতি তো সারাক্ষণ চলবে, এই তো একটা মানে চেইন রিঅ্যাকশন এক্সপেরিমেন্টের মতো, আপনি এর থেকে একটা মুক্তির কোন কথা ভেবেছেন আপনার মতো করে? আমরা এটা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, মুক্তির কথা আমরা ভেবেছি, মুক্তির কথা ভেবে আমরা, কিন্তু মানুষ আমাদের কথা তো নেই, আজকে আমাদের কথা তো ফালতু হয়ে গেছে, বেকার হয়ে গেছে, আজকে সেই কথা বলে কোনো লাভ নেই, কারণ আমরা মানুষকে এই শোষণবাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থা স্বরূপ জানাবার জন্য আমরা মানুষকে যুক্তি দিয়ে বুঝিয়েছি বুঝিয়েছি তাদের যে ভাই ধরো একটা ব্রিজ তৈরি হচ্ছে, একজন ইঞ্জিনিয়ার আছে, একজন ঠিকাদার আছে, আমলা আছে 5 জন, 1 বছর ধরে 100 মানুষ তোমরা কাজ করবে, মজুরি 1 বছর পরে ব্রিজ শেষ, ওই আমলার পকেটে 5 লাখ জমে গেছে, ঠিকাদারের পকেটে 10 লাখ জমে গেছে, ইঞ্জিনিয়ার পকেটে 10 লাখ জমে গেছে, ব্রিজের মেটেরিয়ালটাও খারাপ হয়েছে, ওটা অন্য প্রসঙ্গ, ব্রিজটা শেষ হওয়ার পরের দিন তোমাকে আবার আরেকটা কাজ খুঁজতে যেতে হচ্ছে, কারণ তা নাহলে তুমি আর খেতে পারছো না, তাহলে ওর যে 10 লাখ জমেছে, ওর যে 20 লাখ জমেছে, এটা যদি 10,000 ওর জন্ত, তাহলে কিন্তু 10,000 তোমারও জমবে, কিন্তু এমন একটা অসম ব্যবস্থা তৈরি করা হয়েছে যে ওরই জমবে, তোমার কি জমবে না, তুমি আজকে যদি কাজ বন্ধ করো কালকে তুমি খেতে পারবে না, তারা আমাদের আজকে বোঝাচ্ছে, যাদের আমরা এইসব কথা বুঝেছি তারা বোঝাচ্ছে
বাইরে ওইসব কিছু না, ওইসব মায়া আমো। আসলে কি ভগবান যার ভাগ্যে যা রেখে তার তো তাই হবে। ওর যে দশা দিয়েছে যেটা ওর পূর্ব ঠিকাদার হইলো কেন, ও লেবার হইলো না কেন, ও ঠিকাদার হয়েছে এই জন্য যে ভগবান মানে তার সিচুয়েশন চেঞ্জ হতে পারে খেটে সেটা হবে। আমার একটা চিন্তা মাঝে মাঝে কাজ করে, এটা আপনি প্রবীণ অভিজ্ঞ মানুষ, আপনি কি মনে করেন? এটা আমি জানতে চাই। আমার যেন মনে হয়েছে যে স্বাধীনতার পরে যে ঊনবিংশ শতাব্দীতে, স্বাধীনতার পরে হ্যাঁ আমাদের, তাহলে আপনি ধরে নিচ্ছেন দেশটা স্বাধীন, আমার যেন আমার আপত্তি ছিল না, না ঠিক আছে আপনি স্বাধীনতা বলতে পারেন না, ঠিক আছে আমি যে কথাটা বলি না আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন যেটা আপনি কি মনে করেন সেটা আর একটা জায়গায়। আমি বলবো কিনা সেটা আলাদা কথা, ঠিক আছে আপনি বলুন না। আমি বলতে চাই যে পরে তৎকালীন সময়ে যে সমস্ত মনীষীরা ছিলেন, অনেক বিত্তবান মানুষ ছিলেন, আমি দেখেছি তারা কিন্তু তাদের বিত্ত দেশের জন্য দিয়েছেন। রবীন্দ্রনাথের টাকা রবীন্দ্রনাথ নিজে ভোগে আনতে পারতেন, কিন্তু দেশের জন্য দিয়েছেন, চিত্তরঞ্জনও দিয়েছেন, রামমোহনও দিয়েছেন। হ্যাঁ, এবং আমি বঙ্গীয় সাহিত্য পরিষদে দীর্ঘদিন যুক্ত থেকে আমি দেখেছি যে কি একটা অদ্ভুত একটা সংগঠন তারা তৈরি করে গেছেন, যেখানে কিন্তু যে কোনো জায়গায় টাকা পয়সার ইত্যাদি ব্যাপারটা কিন্তু ব্যবহার করে অনেক ভালো ভালো কাজ করা যাচ্ছে, এবং এটা আমাদের পূর্বপুরুষের করে দেওয়া। আর আমরা আমাদের জাতীয় সম্পদ নয় ব্যক্তিগত সম্পদ বাড়াবার চেষ্টা করছি, আমরা এটাকে দেশের জন্য দশের জন্য ব্যবহার করার মানসিকতা হারিয়েছি, এটা কি আপনি মনে করেন? আচ্ছা এখনো তো মনীষী আছে, একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন। আজকে যে সময়টা ভোগবাদের একেবারে একটা চূড়ান্ত স্তরে আমরা পৌঁছেছি, মানুষ এখন নিজেকে ছাড়া আর কোনো দিকে তাকাতে চাইছে না। পরিবার ছোট হতে হতে আমি, আমার দুটি সন্তান, স্ত্রী, আমি একেবারে আগে একটা মানুষ, একটা মানুষ পুরো একটা গ্রামে সবার সঙ্গে, জ্যাঠা কাকা মামি, আপনি এই যে বাড়িতে বাস করছেন নিচের তলার লোকের সঙ্গে আপনার হয়তো মানুষ শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবছে, আমি নিজে কি করে উঁচুতে উঠবো, উঁচু বলতে টাকার পাহাড় কি করে উঁচুতে ওটাটা আজকে ওইভাবেই নির্ধারণ হচ্ছে। যার কাছে 1 কোটি টাকা আছে আর তার কাছে, যার কাছে 100 কোটি টাকা, আপনি কবি শিল্পী সাহিত্যিক, আপনার কাছে কিচ্ছু পয়সা নেই, আপনার এই সমাজে কোনো মূল্য নেই, এটা একটা নির্ধারণ হয়ে গেছে। যার কাছে টাকা আছে সেই সমাজে হচ্ছে সম্মানীয়। মনোরঞ্জন ব্যাপারী বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, 24 ঘন্টা অন্ন সম্মান পুরস্কার পেয়েছে, গেটওয়ে লিটফেস্ট রাইটার অফ দি ইয়ার, দি হিন্দু অ্যাওয়ার্ড, 4টে বড় পুরস্কার। এতগুলো পুরস্কার পাওয়ার পরেও সমাজে তার কোনো মূল্য নেই, কারণ কি তার কাছে পয়সা নেই। কিন্তু আমি এরকম নাম বলতে পারি, তার নাম নাই বা বলেন, আপনি ঘটনাটা বলে লোকেরা বুঝে নেবে, লোকেদের বুদ্ধি আছে। কিন্তু এখন হচ্ছে কি, এইভাবে মানুষকে মগজের মধ্যে ব্যাপারটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যার বৃত্ত নেই সে সমাজে তার কোনো মূল্য নেই, এভাবে সমস্যা তৈরি। এখন একদল লোক যে ওই ইংরেজদের বিরুদ্ধে যে সময় লড়াইটা চলেছে, বিত্তবান লোকদের মধ্যে দুরকম দেখা যায়। আমরা হিপি দেখেছি, কোটি কোটি প্রতি ঘরে সব ছেড়ে ছুড়ে দিয়েছে রাস্তায়, কারণ বিত্ত এক সময় মানুষের কাছে ক্লান্তিকর হয়ে যায়, ক্লান্তিকর এক ঘির হয়ে যায়। তখন তারা ত্যাগ, বুদ্ধদেবকে তো আমরা দেখেছি সব ছেড়ে দিয়েছিল, তারা ত্যাগ করেছিলেন, তাদের তারা যে ত্যাগ করেছিলেন তাদের মধ্যে একটা উদ্দেশ্য ছিল যে এটা দিয়ে একটা কোনো ভালো সমাজ সংস্করণের চিন্তা ভাবনা। কিন্তু যদি আজকে দেখা যায় যে তাদের অর্থটা সম্পূর্ণ অপচয় হয়েছে, কারণ যা যে ব্যবস্থা তারা আনতে চেয়েছিল ইংরেজকে তাড়িয়ে তার থেকে আরো খারাপ খারাপ, বরং ইংরেজ থাকলে এতটা খারাপ হতে পারত না। অনেক বুড়ো বুড়ো লোকেরও এই কথাটা বলে, না না আমার দিদিমা এটা বিশ্বাস করতেন, আজীবন বিশ্বাস করতেন ইংরেজরা চলে গিয়ে আমাদের ক্ষতি হয়ে, একটা জিনিস আমরা দেখেছি, আমৃত্য বিশ্বাস করতেন। একটা একটা জিনিস আমি দেখেছি বুড়ো বুড়ো লোকদের, কংগ্রেসের সময় আমরা বলতে শুনেছি, আরে বাবা কি, তখন তো সেই 66 খাদ্য আন্দোলন, লঙ্গর লাইন, লঙ্গরের খিচুড়ির জন্য 1.5 কিলোমিটার লম্বা লাইন, এখন ভারত সেবাশ্রম সঙ্গে খিচুড়ি দিত, একটা আমরা লাইন দিতাম খিচুড়ির জন্য। তো তখন মানুষ বলতো যে এতে তো ইংরেজ ভালো ছিল, কংগ্রেসকে সরালো, আসলো বামফট, আমি বাংলার কথা বলছি বাইরে গেল। কিছুদিন পরে লোকে বলতে শুনলো, এরে বাবা এর থেকে তো কংগ্রেস ভালো ছিল, আসলো তৃণমূল,
আজকে লোকে বলছে কি এর থেকে তো সিপিএম ভালো বা তৃণমূল খারাপ, সিপিএম ভালো ছিল কিনা বলে না, তৃণমূল খুব খারাপ। তারপরে আজকে যাকে আনতে চাইছে সে যে কি আসার পরেই টের পাবে মানুষ। তো ফলে হচ্ছে কি যতবার সরকার বদলাচ্ছি আমরা প্রতিবার খারাপই হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। ভালো হতে পারে কখন? আমি আমার পুরনো ভাবনার জায়গায় ফিরে যাব, প্রতিটি মানুষকে ব্যক্তিগতভাবে যদি মানুষটি সৎ না হয়, সচেতন না হয়, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত, আমাদের ব্যক্তি জীবনটাই দূষিত হয়ে গেছে। বাসে দেখবেন 14 টাকা ভাড়া, উঠে কন্ডাক্টর, সরকারি চাকরি করার লোক একদম, কন্ডাক্টর চারবার এসে ধাক্কা দিচ্ছে টিকিট, তারপরে সে টিকিটটা দিচ্ছে, চেষ্টা করছে না দিয়ে নামবো কী করে, আর যদি দেয়ও বা তো 4 টাকা কম। ট্রেনের পায়খানার মগ শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে, নালে নিয়ে পালাবে। সেই যে দেশ, আপনি বিদেশের গল্প বলছিলেন, আপনারা বিদেশে যান, বিদেশের রাস্তায় খবর কাগজ থাকে, লোকে পয়সা দিয়ে নিজে না, আমি কিছুদিনের মধ্যে লন্ডন ঘুরে এসেছি, আমি দেখেছি সেখানে না বাসের ভাড়া ফাঁকি দেওয়া খুব সোজা, কেউ ফাঁকি দিচ্ছে না, দেবে না। এবং ওখানে জিনিসপত্র নিয়ে দুটো একটা ব্যাগে পুরে চলে আসা খুব সোজা, তুমি বলবে ক্যামেরায় ধরা পড়ছে, তাও সোজা, কিন্তু কেউ করবে না, এটা আমি অদ্ভুত দেখেছি, কেউ লাইন ভাঙবে না। এবং ওখানে আমাদের মতো এরকম, আচ্ছা একটা প্রশ্ন আমার কাছে ভাবায়, থুতু ফেলাটা এটা নিয়ে একটু বলুন, ওইখানে কি লোকে থুতু ফেলে? এটা কিন্তু বললে যদি সত্যি কথা বলি তাহলে তুমি সত্যি জানতে চাইবে, সত্যি তাহলে আমি তোমাকে বলছি, এটা না নির্ভর করে যে সে কোন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছে। যেমন আমি চীনে গেছি, চীনে আমি গিয়ে দেখেছি যে সিগারেট খেয়ে রাস্তায় তার যে তলানিটা ফেলে দেওয়া হচ্ছে, আমি দেখেছি নিজে একাধিক জায়গায়, আমিও ওখানে সিগারেট খেয়ে রমায় ফেলেছি, কারণ সবাই ফেলছে। আচ্ছা আমি চীনে গিয়ে দেখেছি যেরকম আমরা বাথরুম করি রাস্তাঘাটে, আমি চীনে কিন্তু কোনো কোনো জায়গায় দেখেছি যে মেয়েরাও পর্যন্ত বাচ্চা মেয়েকে বসিয়ে এরকম বাথরুম করাচ্ছে। হ্যাঁ, এটা আসলে কি আমার তখন মনে হয়েছে আমরাও এশিয়ান ওরাও এশিয়ান, এ ধরনের একটা সংস্কৃতি আছে। কিন্তু চীনে একটা জিনিস আবার দেখেছি, ওই সিগারেটটা যখন ফেলে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে তার ক্লিনিংটাও হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, মানে তুমি চীনের অনেক রাস্তাঘাটে না তুমি শুয়ে পড়তে পারো, হ্যাঁ, কিন্তু ওরা বারণ করছে না, কারণ এটা হয়তো আমাদের এশিয়ান কালচার, হয়তো হয়তো এশিয়ান কালচার, হ্যাঁ, ওটা ওখানে ফেলছে কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিনিং হয়ে যাচ্ছে। আমেরিকায় একটা সিগারেট খেতে গেলে জান বেরিয়ে যায় রে বাবা, এমনকি গৃহস্থের বাড়িতে খাবো সে কোথায় কি বেল বেজে উঠবে। লন্ডনে একবার এক ছাত্র একটা সিগারেট খেয়েছিল, তাকে রীতিমতো কৈফিয়ত করতে হয়েছিল, তার ঘরের মধ্যে খেয়েছে কিন্তু। আবার সেখানেও আমি দেখেছি যে কিছু কিছু ছাত্র ওই ডিটেক্টর মেশিনে পলিথিন লাগিয়ে দিয়ে সিগারেট খাচ্ছে। হ্যাঁ, এটা এক একটা জায়গার এক একটা কালচারের উপর নির্ভর করে। যে তুমি যে বলছো থুতু ফেলা, থুতু ফেলা হয়তো কোনো কোনো দেশে দেখবে, কোনো কোনো দেশে নেই, কিন্তু আমি খারাপ দিকটা দেখি না, যে দিকটা যে দেশের ভালো লাগে আমি যখন লিখি আমি সেই ভালো দিকটাই তুলে ধরার চেষ্টা করি। চীনে যেমন দেখেছি সিগারেটের টুকরো ফেলছে, চীনে যেমন দেখেছি হ্যাঁ হয়তো কোথাও থুতু ফেলছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে তুমি সেখানে শুতে পারবে। তুমি যেটা বলছো যে ওই রকম বিচ্ছিন্নভাবে কিছু বিচার করা যায় না, আমি মনোনন্দনকে একমত যে মন দূষণ আমাদের দূর করার চেষ্টা করতে হবে, সৎ থাকার চেষ্টা করতে হবে। এগুলো খুব বইটই পড়া দরকার। ধরুন আমরা এই যে বারবার বলি পুলিশ ঘুষ খায়, অফিসার ঘুষ খায়, এই কোন বিখ্যাত লোকের কথাই আমি বলছি, আমার নিজের কথাই এটা না, যে একটা পুকুর যদি পুরো দূষিত হয়ে যায়, পচে যায় জলটা, তা আপনি এক গ্লাস তুলুন, এক গ্লাস। এই যে মানুষগুলো, এই আমাদের সমাজ থেকে, সে রাজনেতা বলুন, সাধু সন্ন্যাসী বলুন, এই সমাজ থেকেই তো গেছে, তো ফলে সেই অপগুলো তো নিয়েই সে গেছে, সেইগুলোকে সে ত্যাগ করতে পারছে না। এটা কিন্তু মানে ঘটনা। এবারে হচ্ছে কি, ধরুন কি আমার মধ্যে কি বদামও আমার মধ্যে নেই, আমার মধ্যে বদামও আছে, অপ আমার মধ্যে নেই, আমার মধ্যেও আছে, কিন্তু আমি আমার জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, সংস্কৃতি দিয়ে আমি ওইটাকে দমন করে রাখি, ফিল্টার করছি। আমরা পরিশীলিত হতে হতে বাঁচি, সমাজও পরিশীলিত হতে হতে বাঁচি। হ্যাঁ, আমরা একমাত্র মানুষই প্রাণী যে হয়ে জন্মায় না, বাঘ বাঘ হয়ে জন্মায়, বাঘ হয়ে মরে, আরশোলা আরশোলা হয়ে জন্মায়, আরশোলা হয়ে মরে, মানুষ মানুষ হয়ে জন্মায় না, ক্রমশ মানুষ হয়ে ওঠে। যখন একটা মানুষের হাতে অধিক ক্ষমতা এসে যায়, তার মধ্যে যে দুর্বৃত্তপনাটা থাকে, সাহিত্য থাকে, যখন তার হাতে অধিক ক্ষমতা এসে, যেমন তাকে বলছে খুব মানে এইখানে বলাও, মানে একটা লোক সে চাকরি দিতে পারে,
এবার একটি দুস্থ মেয়ে তার কাছে গেছে, তো দেখছে যে আরে আমি মেয়েটাকে তো চাকরি দেওয়ার কথা বলে আমি তার ঘটছে রেগুলারলি ঘটছে। আমি নিজে দেখেছি, দেখো মার্কসিজম বলো গান্ধীজম বলো বা আরো বড় বড় এদের যে মতবাদ গুলো আছে, কিংবা কোন রাজনৈতিক ধরো এজেন্ডার মধ্যে কোনো খারাপ কথা লেখা থাকে দেখেছো? কোন রাজনৈতিক নেতা বলে খুন করতে হবে, কোন রাজনৈতিক নেতা বলে যে সাংস্কৃতিক সন্ত্রাস তৈরি করতে হবে, তাদের এজেন্ডা আছে? নেই। কিন্তু এগুলো কোনো না কোনোভাবে ঢোকে। তার কারণটা কি, যে কোনো রাজনৈতিক একটা গোষ্ঠী তারা কি করে, তারা সামাজিক ডেভেলপমেন্ট করে। আর বুদ্ধ যেটা করেছেন ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের কথা বলেছেন। বুদ্ধিজমের মধ্যে দেখবে যে ধ্যানের ব্যাপারটা, ধ্যান মানে নিজেকে পরিশুদ্ধ করা। তার প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক মতবাদ তার সঙ্গে কিন্তু বুদ্ধিজমের কোনো, আমি মনে করি যে ওটাকে ইনক্লুড করা উচিত অনেক ক্ষেত্রে, যে একটা মানুষ তার নিজের মানসিক উন্নতির জন্য একটা পদ্ধতি অবলম্বন করবে এবং তারপরে যদি সে শুদ্ধ হয়ে যে কোনো রাজনৈতিক জায়গায় যায়, হ্যাঁ, সে কিন্তু ভালো কাজ করবে। আর না হলে যে কোনো মানুষই যে কোনো রাজনৈতিক দলে যা উনি বললেন না, গিয়ে খারাপই হবে, এটা একটা ঘটনা। কিন্তু দাদা একটা প্রশ্ন আসে না, যে আমাদের দেশে যে মুনি ঋষিরা জন্মালেন, যে যে গাইডলাইন ছিলেন, জন্মে মুনি ঋষি হয়েছে, ঠিক বলেছে, তাহলে আমরা এনাদেরকে কি, যারা তারা কোনো না কোনো জায়গা থেকে তাদের একটা বিরাট বড় পুঁজি আসছে এবং সেখান থেকে নির্দেশও আসছে, সেই মতো অদৃশ্য নির্দেশ, তারা জানে যে এই নির্দেশ না মানলে তার পুঁজিটা আসবে না, বিজ্ঞাপন পাবে না, তো ফলে কি হচ্ছে, তাকে সেই নির্দেশ মেনেই আপোষ করতে হচ্ছে। সেই জন্য নিরপেক্ষ যে সংবাদ সেটা আরো আজকে না, আমি বলছি নিরপেক্ষ সংবাদ নিয়ে আমার দুটো প্রশ্ন আছে। মানুষের উন্নতি, এটা তো নিরপেক্ষ, মানুষের ভালো হোক এটা তো নিরপেক্ষ, মানুষ তো উন্নতি হয়েছে, বাবা চাঁদে যাচ্ছে, যেমন চাকরি পাওয়াটা, ওপেনিং হওয়াটা, সবাই মানুষের উন্নতি, এই যে একটা বড় বোঝানোর শব্দ, সারা পৃথিবীর 10 জন ধনীর মধ্যে 6 জন ভারতের, আমার পাড়াতে হাজারো ছেলে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তাদের অমুক নেই তমুক নেই, মুখ থেকে সারাক্ষণ গালাগাল বেরোচ্ছে এবং সত্যি তো নেই, নেই তার কারণ সরকার না, তার কারণ এই যে জনসংখ্যা, তার বাবার বোঝা উচিত ছিল, এটাও ঠিক প্রশ্ন, ঠিক উত্তর, পপুলেশন ইজ এ প্রবলেম, আমাদের দৃষ্টিটাকে এইদিকে ঘোরানো হচ্ছে। তাহলে আমি আপনাকে বলি, চীনের জনসংখ্যা অনেক বেশি আমাদের থেকে, আমাদের চীনের ঘরের পদ্ধতি আমাদের মতো নয়, ওরা আকাশে ঘর তুলছে। আপনি এই প্রশ্নটা আমাকে কেন রাজনেতাদের করবেন, যারা বলছে যে আমাদের দেশের দুর্গতির কারণ জনসংখ্যা, ওয়ান অফ দ্য রিজন, হ্যাঁ, নরওয়েতে একটি মা 15টি সন্তানের জন্ম দিয়েছে, তাকে রাষ্ট্র মাতা ঘোষণা করা হচ্ছে, রাশিয়াও এরকম করা হয়েছে, জার্মানিতে 4টি সন্তান জন্ম দিলে, আপনি গেছেন, আমি যাইনি কিন্তু আমি বইয়ে পড়েছি, 4টি সন্তান জন্ম দিলে সন্তানের মা বাবাকে রাষ্ট্র এত ভাতা দেয় যে তার আর অন্য কোনো কাজ করা লাগে না। মানুষ হচ্ছে ওখানে সম্পদ, আর আমাদের দেশে মানুষকে বলা হচ্ছে 130 কোটি লোক, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এই যে বিশাল লোক, আমরা এই লোকগুলোকে যদি ব্যবহার করতে, কোনদিন সমুদ্র আছে আমাদের তিন দিক ঘিরে, হ্যাঁ, সমুদ্রে কত খাদ্য আছে, সমুদ্র থেকে আমরা তো ওই আজকে জল নেই আমাদের দেশে, সমুদ্রের জলকে আমরা রিফাইন করে পানীয় জলে পরিবর্তন করতে হবে, মঙ্গলে যাব জলটাকে রিফাইন করব না, ফলে হচ্ছে কি, আমাদের মানব সম্পদ, যে সম্পদটাকে ব্যবহার করলে পরে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সেটাকে শ্রদ্ধা করতে জানতে হবে, সেই মানব সম্পদটাকে বিপদ না ভেবে সম্পদ বলে আজকে আজকে যখন এই চীনের কথা এসে গেল বারবার, ভারত তো পাকিস্তানের সঙ্গে গিয়ে পাকিস্তানের সঙ্গে তো খুব লড়ালড়ি করছে, কাশ্মীর পাকিস্তান একটা আকসাই, চীন তো চীনও দখল করে, চীনকে কিছু বলছে না কেন, মেরে তক্তা করে দেবে, কারণ ও সামরিক শক্তিতে সারা পৃথিবীকে টক, আমেরিকা ওরে ঘাটায় না, তুমি তো আর ভারত কোথাকার কি, অর্থাৎ দুর্বল একটা প্রতিপক্ষ বেছে নাও, কমজোর একটা শত্রুকে বেছে নাও, আর তার উপরে আক্রমণ করো, মানুষের দৃষ্টি ওইদিকে ঘুরিয়ে দাও, অন্যায় যদি পাকিস্তান করে থাকে তো চীনও অন্যায় করেছে, তা শুধু পাকিস্তান পাকিস্তান বলে যাচ্ছ, চীনের বেলা কেন বলছো না, চীনও তো কাশ্মীর একটা দখল করে রেখেছে। আচ্ছা একটা জিনিস এখন হচ্ছে কি, কারণ কি ওর যে ওর ওর দেশের যে 150 কোটি লোক, 150 কোটি সবই সৈন্য,
আমাদের তো গুণাগুন্তি কতিমাত্র বেড়াকে থাকা লোক, কিন্তু ওর তো 150 কোটি লোক। কারণ আমরা যে পৃথিবী বিশ্বযুদ্ধের ইতিহাস জানি, সেখানে যে রাশিয়ার জিতে প্রত্যেকটা মানুষ লড়েছিল তার পিতৃভূমি রক্ষার জন্য, ওইখানেও পিতৃভূমি রক্ষার জন্য প্রত্যেকটা লোক লড়বে, কিন্তু এখানে শুধুমাত্র সেখানে তো প্রচুর প্রশ্ন আছে। সোমনাথ টেম্পলকে 27 বার লুট করা যায় তখনও প্রশ্ন ছিল যে আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না। ফলে হচ্ছে এই এই যে আমাদের যে মানব সম্পদটাকে, সেই সম্পদটাকে আমরা প্রয়োগ করতে পারলাম না, কাজে লাগাতে পারলাম না। তাহলে সত্যিটা এই নোটে আজকে আমরা শেষ করি, কিন্তু একটা বলে দিই যে আমরা নেক্সট মাসের শেষ রবিবার আপাতত ঠিকঠাক ভাবে যদি হয় আমরা 4-5 জন 6 জন বসছি, ঠিক আছে, কোনো অসুবিধা। এবার এটার আরেকটা কন্টিনিউয়েশন যাবে আমাদের যে সাহিত্যের খিদে, সাংস্কৃতিক খিদে, আমরা এইভাবে আস্তে আস্তে মেটাবো এবং সাহিত্যের লোকেরা সামনে আসবেন এটা ধরে নিয়ে আমি আজকের মতন এখানে শেষ করছি আমাদের ইন্টারভিউটা। ঠিক আছে, তোমাকে যদি কিছু বলার থাকে বলো। কিছু বলার নেই, তোমার এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে, এটুকু বললাম। মনোরঞ্জন দা, আপনি কিছু বলুন। আমি তো বারবার করে চাইবো যে আমরা সকালে উঠে যেন কবি সাহিত্যিকদের দেখতে পাই। আমি আরেকটু বলি, হ্যাঁ, এবার শেষ কথাটাই বলি। আমি ভীষণ হতাশাগ্রস্ত আজকে। এইসব করে মানুষের চেতনা আসবে সেই বিশ্বাসটা আমার ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, সত্যি কথা। আমার কিন্তু এখনো আছে, ওনার আছে, আমার এখনো আছে। কারণ যে বেশি জোরে দৌড়ায় সে তো তাড়াতাড়ি হাঁপায়। আমি অনেক জোরে দৌড়েছিলাম, দৌড়ে গিয়ে এখন আমি হাঁপিয়ে গেছি। এত চেষ্টার পরেও আমরা, আমার 14টা বই, খুব গর্ব করতে পারি, বুক বাজিয়ে সমস্ত বইগুলো আমাজন কিনে নিয়েছে, 14টা লোক তৈরি করতে পারলাম না সারা জীবনের চেষ্টায়। একটা মনোরঞ্জনের ব্যাপারে আর যদি তৈরি করতে পারতাম তাহলে ভাবতাম যে আমি এটা কিছু করতে পেরেছি, পারলাম না। আমি ওটা করতে চেয়েছিলাম, আমি সাহিত্যিক হতে চাইনি। এবার আমি অন্যভাবে যদি শেষ করি, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। ঠিক।